আমরা চলে এসেছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। আমরা এখন পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যাচ্ছি। বেশ উঁচু জায়গা, দেখতেই পাচ্ছেন অনেকটা উঁচু রাস্তা। দূরের একটু ভিউ দেখাই, দূর থেকে বেশ দেখা যাচ্ছে। আসুন এগিয়ে যাওয়া যাক। মোটামুটি 500 মিটারের কাছাকাছি উচ্চতা এই পাহাড়ের। কেউ যদি বাঁকুড়া স্টেশন থেকে আসতে চান তাহলে বাঁকুড়া স্টেশন থেকে আসতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, ওখান থেকে যে কোনো গাড়ি করে আপনারা চলে আসতে পারেন। 8 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 40 মিনিট আমাদের লাগলো, যদি আমরা একটু সকালে চলে এসেছি। পরের দিকে হয়তো একটু বেশি লাগতে পারে, 1 ঘন্টা। বেশ খাড়া ঢাল আছে, দূরের ভিউ দেখা যাচ্ছে। সবাই এগিয়ে গিয়ে আসছে। আসুন আরো ওঠা যাক। আমরা ইতিমধ্যে বেশ হাঁপিয়ে উঠেছি, দেখা যাক আর কি হয়। আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ। শেষমেশ আমরা শুশুনিয়া পাহাড়ের উপরে উঠতে পারলাম, অনেক কাঠখড় পোড়ানোর পরে। কিন্তু একটা কথা অবশ্যই বলতে হয় যে উপরে ওঠার পরে এই যে আমরা যে পরিশ্রমটা করলাম সেইটা কিন্তু ষোলো আনা সার্থক হয়েছে। উপর থেকে নিচের যে দৃশ্য সেটা সত্যি দেখার মতো, এবং সুন্দর একটা মনোরম হাওয়াও বইছে, যেটা আমাদের শারীরিক ধকলটাকে অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করেছে। এদিকে আমরা আর একটা চূড়া দেখতে পাচ্ছি, চূড়া না আর একটা পাহাড়ই বলবো, ছোট্ট, ঠিক আছে, সেটা তো আমরা দেখতে পারবো না হয়তো। এটা হচ্ছে ছোট পাহাড়ের উচ্চতা, এই যে লেখা রয়েছে এখানে, ছোট পাহাড়ের উচ্চতা 556 মিটার। অর্থাৎ এই পাহাড়টি হয়তো আরো বেড়ি আর একটু বড় হলেও হতে পারে। আমার বন্ধু তন্ময়, হাই। এই হচ্ছে আমার বন্ধু কৃষাণু, হাই। কেমন লাগছে এখানে এসে? খুবই একটা সুন্দর জায়গা। আর কিছু? ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় এসে, হ্যাঁ, ভালো লাগছে। তুমি কি তোমার বন্ধুবান্ধবদের এই জায়গাটা সাজেস্ট করবে ঘুরতে আসার জন্য? বন্ধুরাই সাজেস্ট করেছে এই জায়গাটা আসার জন্য। আচ্ছা, পুরা ঘুরে গেছে? আচ্ছা আচ্ছা, লাস্ট উইক। আচ্ছা, না বললো খুব সুন্দর জায়গা। আচ্ছা, দেখে নিই আর একটু। প্রচুর লটারি টিকিট পড়ে আছে এখানে দেখতে পাচ্ছি, লোকজন এখানে এসে লটারি টিকিট কেটেছে। কার কাছ থেকে কাটলো এটাই একটা আশ্চর্যের বিষয়। দেখতে পাচ্ছি ওই দূরে দিগন্ত রেখা দেখতে পাচ্ছি, সামনে একটি পুকুরও দেখতে পাচ্ছি, বেশ কিছু
দিঘি রয়েছে, ঠিক আছে। দেখে নিয়ে এই দিকটাই আমরা কি দেখতে পাচ্ছি। আমার আরো কিছু বন্ধু বান্ধব চলে এসছে এখানে, আমার আরো কিছু বন্ধু বান্ধব চলে এসছে এবং আরো হয়তো কিছু আসছে। হাই, সব সেলফি তোলায় ব্যস্ত এখন, ঠিক আছে। চলুন আপাতত এই অবধি, আবার বাকিটা পরে হবে।